guys. Assalamualaikum. Aske apne the dekha bo. Switching control box set, speed lock, unlock. Apna the ekhon one ki amar channel ki subscribe kore nai. Jara kore nai amar channel ki subscribe kore dibe. Ashe ki click kore thakbe. The like, the comment diye dibe. Ashe eto kotha na bariye aske apne the mool kashte dekhai ami. Then switching control box. এটা মডেল নাম্বার হইছে I60 I60 ঠিক আছে এটা দেখাবো আজকে আপনাদের যে স্পিড লক এবং আনলক কিভাবে করে অনেক সময় দেখা যায় অপারেটররা নিজের নিজের স্পিড বাড়ায় কমায় এর জন্য আপনাদের মেশিনের সমস্যা হতে পারে সেজন্য আমি আজকে দেখাবো স্পিড কিভাবে লক করা হয় আনলক করা হয় দেখেন আমি প্রথমে আপনাকে দেখাবো আমার মেশিনটা এখন দেখেন প্রোগ্রামে ঢুকলাম আমার এখানে কোনো স্পিড লক করা নাই আবার মেশিনের সুইচটি অফ করে এস বাটন ধরে আমি 122 যাব দেখেন এখানেও আমার কোনো স্পিড লক এবং লক করা নাই ঠিক আছে সেটা আপনাদের যতটুকু রাখার দরকার এখানে ততটুকু রাখবেন আমরা যেহেতু এটা রাখি চাই সাড়ে চার ঠিক আছে আপনি সাড়ে চার পর্যন্ত রাখতে পারবেন রাখবেন রাখে আমি এটা এই বাটন দিয়ে সেট করলাম ঠিক আছে সেট করার পরে আমি এখন লক করব লক কীভাবে কী কীভাবে করবো সেটা আজকে আপনাকে দেখাবো এখন দেখেন লক কীভাবে করতে হয় আমি মেশিনটিকে অফ করে দিলাম অফ করার পরে আমি এস বাটন চিপে ধরে এস বাটন চিপে ধরে আমি মেশিনকে অন করলাম অন করার পরে আমার এখান থেকে যাইতে হবে 241 ঠিক আছে আমি এখান থেকে 241 যাব দেখেন এখান থেকে আমি আসলাম 122 থেকে আমি আসবো 242 242 আমি এস বাটন দিয়ে ঢুকলাম ঢুকার পর এখানে অফ লেখা আছে অফ লেখার কারণে আমি এটারে অন করতে হবে অন করলাম অন করার পরে আমি আবার এটারে এস বাটন দিয়ে সেট করব সেট করার পরে আমি দেখেন মোটর পাওয়ারটি অফ করে দিলাম অফ করার পরে দেখেন পাওয়ারটি যেখানে অফ হবে আমি আবার অন করলাম অন করার পরে দেখেন এখন সিজি 4.0 আসছে তার মানে কি আমার এখন লক হয়ে গেছে এখন ওরা যদি চাইলেও স্পিড বাড়াইতে পারবে না কমাইতে পারবে না আবার এটা আপনারা আনলক করবেন কীভাবে মনে করেন আপনি মেশিনের স্পিড বাড়াবেন ঠিক আছে স্পিড বাড়ানোর সময় আমি আবার আনলক করতে হবে আপনি আনলক করবেন কীভাবে মেশিনের পাওয়ারটি অন অফ করতে হবে মেশিনের পাওয়ারটি আমি অফ করে নিলাম অফ করার পরে আমি আবার এস বাটনটি আমি চিপে ধরে মেশিনের পাওয়ারটি দেবো মেশিনের পাওয়ারটি দেওয়ার পরে দেখেন এখানে একটা কোড নাম্বার আসছে সেই কোড নাম্বারটি কত আমি আবার এস বাটন দিয়ে চিপ দেবো এখন আসছে কত 123 123 আমি আবার করবো আমার 242 দিতে হবে আবার 123 থেকে242 গেলাম যাওয়ার পরে
আমি এক বাটন দিয়ে আবার ঢুকলাম, দেখেন এখানে অন করা আছে, অন করার আমি আবার অফ করে দেবো। অফ করার পরে এস বাটন দিয়ে সেট করবো, সেট করে বোর্ডটিকে অফ করে দিলাম। অফ করার পরে দেখেন এখন আমি আবার অন করবো, অটি অন করলাম, এখন দেখেন কোনো লক নাই। এখন চাইলে আপনি এবার এখান থেকে স্পিড ব্রেকারটা বাড়াতে পারবেন, চাইলে কমাতেও পারবেন, ঠিক আছে। আবার দেখেন আমি ভিতর থেকে বাড়াবো, এল বাটন চিপে ধরে আমি মেশিনের পাওয়ারটি দিলাম, আমি বাইশ এখান থেকেও চাইলে বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে। আপনারা এভাবেই বোর্ড লক করবেন এবং আনলক করবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।